দিনাজপুর জেলায় পাট চাষের জমিতে হানা দিয়েছে বিভিন্ন ধরনের পতঙ্গ। জেলার কালিয়াগঞ্জ, হেমতাবাদ ও রায়গঞ্জ প্রভৃতি এলাকায় বিঘার পর বিঘা জমি পোকার আক্রমণে নষ্ট হতে বসেছে। বিভিন্ন ধরনের কীট পতঙ্গ পাট গাছের পাতা ফুটো করে দিচ্ছে এবং নষ্ট করছে গাছের কাণ্ড। স্বাভাবিকভাবেই মাথায় হাত পড়েছে পাট চাষিদের। তবে শুধু আল্লাল গ্রাম পঞ্চায়েত এলাকা নয়, জেলার যে সমস্ত এলাকায় পাট চাষ হয়েছে সব জায়গাতেই একই চিত্র ধরা পড়েছে। এ প্রসঙ্গে কালিয়াগঞ্জ ব্লক সহ কৃষি অধিকর্তা গোপাল ঘোষ জানান, কালিয়াগঞ্জ ব্লকে এবছর প্রায় 4700 হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। তবে এবার বিভিন্ন এলাকায় পাটের জমিতে পতঙ্গের হানা লক্ষ্য করা যাচ্ছে। মূলত আগেভাগে যারা পাট চাষ করেছেন তাদের জমিতে এই হানা বেশি করে দেখা গেছে। জুট সেমিলুপার এবং স্টেম উইভিল এই দুই জাতীয় কীটপতঙ্গের প্রভাব বেশি দেখা যায় মে এবং জুন মাসে। প্রচণ্ড গরমে এই কীটপতঙ্গগুলি পাট গাছের কাণ্ড ও পাতা ফুটো করে দেয়। এর ফলে সমস্যায় পড়েছে পাট চাষিরা। আর তাই পোকার উপদ্রব থেকে বাঁচার জন্য পাট চাষিরা কৃষি দপ্তরের কাছে আবেদন জানিয়েছেন। এ প্রসঙ্গে একজন স্থানীয় কৃষক জানান, পোকা এবার পোকা মানে খুব সমস্যা করে দিচ্ছে, মানে ছোট থেকেই মানে বিষও কাজ করছে না। এত হারে পোকা বাড়ছে যে পাতা নাই, পাটের মধ্যে কোনো পাতা নাই, এখন পাত নাই, এখন কুশি কাটে দিচ্ছে। এটা পোকার নাম আমরা জানি না, কিন্তু পোকাটা ঠিক মানে তুত জাতীয় পোকাটা, কালো চোকড়া চোকড়া দাগ আছে। তো দিনের বেলা পোকা দেখা যায় না, বাচ্চাগুলা ওই আগাটার মধ্যে দেখা যায়, আর বড়গুলা দেখা যায় না, মাটির নিচে থাকে। রাত্রিবেলা আসলে পরে পোকাটা দেখা যায়। 4 বিঘা মাটি প্রায় আমরা সারা সিজনে যেটা আমাদের আসে মোটামুটি 1,20,000 টাকা আমরা ফসল বিক্রি করি। মোটামুটি আমাদের 20-25,000 টাকা খরচা হয়ে গেছে অলরেডি। এখন দেখতেছি সব খায়ে ফেলছে, তো আমাদের এবার পুরোটাই লস, মানে যেটা আসল সেটাও লস গেল, হ্যাঁ, আর যেটা আমাদের লাভ হবে সেটাও আমাদের মানে চলে গেল। সরকারের কাছে এইটাই আবেদন যেন আমাদের ফসলের কিছু যদি দেয় তাহলে আমরা বাঁচি। পাট গাছে পোকা হয়েছে, ওষুধ দিচ্ছে মানছে না, আমরা কৃষক কি করে বাঁচবো এখন এত টাকা খরচা করে? আচ্ছা, সব জিনিসের দ্রব্য মূল্য বেশি, পোকা দিনের বেলা দেখা যায় না, রাত্রে বেলা খায় নাই। পাশাপাশি কৃষি দপ্তরের সাথে যোগাযোগ রেখে কৃষকদের অ্যাওয়ারনেস করার ব্যাপারে উদ্যোগ নিয়েছেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার। শুনুন, আমরা হচ্ছে আপনাদের কাছ থেকেও শুনলাম আর অন্যান্য চাষিরাও এসে বলছে আমাদেরকে। আমি এডিও সাহেবকে ফোন করেছিলাম, উনি বললেন যে আমাদের যেটা জেলা থেকে একটা ইনস্ট্রাকশন যেটা আসছে সেটা আমাদের ফিল্ড ওয়ার্কারদেরকে বলা হয়েছে, তারা চাষিদেরকে সচেতন করছে কি করে এই পোকার হাত থেকে বাঁচা যায়। তো সব প্রত্যেকটা জিপিতেই এর কাজ চলছে। ক্ষতিপূরণ মানে সেরকম আমাদের হচ্ছে এটা যারা বিমার আওতায় থাকে তারাই ক্ষতিপূরণটা পায়, যদি ক্ষতি হয় তাহলে। আর এটা যাতে ক্ষতি না হয় সেই আগে সেটার চেষ্টা অবশ্যই করা হচ্ছে, যাতে কোনো ফসলের ক্ষতি না হয় সেইভাবে অ্যাওয়ারনেস করা হচ্ছে। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে তন্ময় চক্রবর্তীর রিপোর্ট, নিউজ টুডে। আসুন পরখ করুন এই বীর যোদ্ধাকে, আর আপনিও হয়ে উঠুন আপনার ভাগ্যের শাহেনশাহ। বিশ্বের সবচেয়ে বড় নতুন আর আধুনিক ম্যানুফ্যাকচারিং প্লান্টে প্রত্যেকটি গুণগত পরীক্ষা নিরীক্ষা পার করে বিজ্ঞান, টেকনোলজি আর ডিজাইনের অনন্য মেলবন্ধনে তৈরি হয়েছে সোনালিকা সিকান্দার। সবচেয়ে কম ডিজেল, সবচেয়ে বেশি ক্ষমতা আর দুর্বার গতিবেগেরই আরেক নাম সোনালিকা সিকান্দার। আমাদের শোরুম এবং অথরাইজড ডিলার রাজলক্ষ্মী সোনালিকা এগ্রো সার্ভিস সেন্টার, বুনিয়াদপুর বালুরঘাট রোড, দক্ষিণ দিনাজপুর। ব্রাঞ্চ অফিস কালদিঘি রতনমালা কলোনি এবং বালুরঘাট সুভাষ কর্নার মোড়, দক্ষিণ দিনাজপুর। অথবা ফোন করুন 9002122386 এই নম্বরে। সাথী প্রত্যেক জয়লাভে।